জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার নীলখিয়া ইউনিয়নে জানকীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফিতা কেটে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করলেন সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। বক্সিগঞ্জ উপজেলার প্রতিনিধি এমদাদুল হক লালন এর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রৌফ তালুকদার, উপজেলার নির্বাহী কর্মকর্তা অহনাত জিন্নাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম, বক্সিগঞ্জ থানার সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর এর কাজটির নির্মাণ ব্যয় হয়েছে 85 লক্ষ টাকা।